প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ইন্দোনেশিয়া থেকে কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়েছে বিদেশি পণ্যবাহী জাহাজ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, প্রথমবারের মতো গভীর সমুদ্র বন্দরে, যেটি মাতার বাড়িতে নির্মিত হয়েছে, সেখানে ভিড়েছে ইন্দোনেশিয়া থেকে আসা একটি জাহাজ। যে জাহাজটি আজ সকাল 10:20 এর দিকে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরে পৌঁছায়। আমরা যতটুকু দেখতে পেয়েছি যে জাহাজটি আসার পরে কিন্তু এখানে বন্দর কর্তৃপক্ষ যে লোকজন রয়েছে তারা অবস্থান করেছে এবং যারা এসেছেন জাহাজের যারা এসেছেন তাদেরকে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন। এবং এরপরে এখন যে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য 736 মেট্রিক টন যে স্টিল পণ্য নিয়ে এসেছে সেটি এখন কালাশের প্রক্রিয়া চলছে। আমরা যে বন্দর কর্তৃপক্ষের লোকজনের সাথে কথা বলেছি যে বন্দরটি কাজ পুরোপুরি এখনও শেষ হয়নি, যেটি 2016 সালে শুরু হয়েছে, যেটি শেষ হওয়ার কথা রয়েছে 2024 সালে। এরই মধ্যে দুটি জেটি নির্মাণ হয়েছে। এই দুটি জেটির জন্য 14 কিলোমিটারের একটি চ্যানেল করা হয়েছে, যে চ্যানেলের গভীরতা ধরা হয়েছে 18 মিটার। এই চ্যানেল দিয়ে পাড়ি দিয়ে আজ 10:20 এর দিকে জেটিতে ভিড়েছে ইন্দোনেশিয়া থেকে আসা জাহাজটি, যেটি গত 22 ডিসেম্বর ইন্দোনেশিয়া থেকে রওনা হয়েছিল এবং 7 দিনের মাথায় সেটি এখন কক্সবাজারের যে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর রয়েছে সেটিতে পৌঁছেছে। তো বন্দর কর্তৃপক্ষ যেটি বলছে, এই দুটি জেটি নয়, পুরো আরও প্রায় 60টি জেটি নির্মাণ করা হবে, যার মধ্যে সেটি শেষ হতে সময় লাগবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে যে ধারণ ক্ষমতার জাহাজটি এসেছে, এর চেয়েও আরও 3 গুণ ধারণ ক্ষমতার জাহাজ এইখানে অবতরণ বা ভিড়তে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আসলে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং গভীর সমুদ্র বন্দরকে ঘিরে কিন্তু মহেশখালীর মাতার বাড়িতে একটি কর্মযজ্ঞ চলছে, যেটি শুরু হয়েছে, এখনও পর্যন্ত শেষ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে। তবে এই যে কয়লা বিদ্যুৎ প্রকল্প, এলএনজি টার্মিনাল এবং যে অন্যান্য যে কর্মযজ্ঞ চলছে, এটি আসলে পুরো দ্বীপ এলাকার চিত্র পাল্টে দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যারা নীতি নির্ধারকরা রয়েছেন তারা আশা করছেন যে দ্রুত সময়ের মধ্যে মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের বাকি কাজও দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে। তো ফয়সাল, এ ছিল আমার কাছে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর এলাকা থেকে সবশেষ। মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।